প্রি ওয়েডিং অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই অনন্ত রাধিকা জুটির বিবাহ উৎসব নিয়ে সবার মনেই যেন শুরু হয়েছে নতুন এক আগ্রহ। শুরুতেই যে ভেলকি দেখালেন আম্বানি, মূল বিয়ের অনুষ্ঠানে নতুন কি চমক থাকবে, কোথায় এবং কিভাবে হবে এই বিয়ে, তাই নিয়ে চলছে কানাঘুষা। আগামী 12 জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহের দিন চূড়ান্ত, সে নিয়েই চলছে আম্বানি পরিবারের প্রস্তুতি পর্ব। ভেনু নিয়ে অনেকেই ধারণা করছেন লন্ডন, আবার কেউ বলছেন দুবাই, কেউ কেউ বা অনুমান করছে দেশের বাইরে নয়, বিয়ের আসর বসবে নিজ শহর মুম্বাইতে। তবে এখনও এই বিষয় নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও ইন্ডিয়া টুডের একটি পোস্টে খবর আসে রাধিকা এবং অনন্তের বিয়ের আয়োজন হবে লন্ডনের স্টক পার্ক স্টেটে। আরও জানা যায় এরই মধ্যে তাদের বিয়ের আমন্ত্রণ পত্র পৌঁছেছে বলিউড তারকাদের কাছে। রিপোর্টটিতে বিবাহের মূল আয়োজন লন্ডনে হবে বলে উল্লেখ থাকলেও অন্যদিকে টাইমস নাওয়ের একটি রিপোর্ট বলছে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন হবে আবুধাবিতে। চলতি বছরের মার্চে মুকেশ আম্বানি ও নীতা আম্বানি গুজরাটের জামনগরে ছোট ছেলে অনন্ত ও তার হবু স্ত্রী রাধিকার জন্য 3 দিনের প্রি ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করেন। জামনগরের সেই বিশাল উৎসবে উপস্থিত ছিলেন গোটা বিশ্বের গ্লোবাল আইকন সহ বহু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। এবার বিয়ের মূল পর্বেও আমন্ত্রিত থাকবেন তাদের অনেকেই। শোনা যাচ্ছে বিয়ের এক একটি পর্বের অনুষ্ঠান হবে ভিন্ন ভিন্ন থিমের ওপর ভিত্তি করে। শাহরুখ খান, সালমান খান, গোটা বচ্চন পরিবার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, আনুষ্কা শর্মা, বিরাট কোহলি প্রমুখের উপস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে। নসিন নাওয়ার, চ্যানেল 24।